নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আরও একবার একটু অন্যরকম হতে চলেছে, কারণ আইএসএল এর ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল 2014 সালে এটিকে দল, এবং আইএসএল সিজন 3 এবং আইএসএল এর ইতিহাসে এটিকে দলই ছিল দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন। সালটা ছিল 2016। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখাবো 2016 সালে এটিকে দলে খেলা সেই খেলোয়াড়গুলো বর্তমানে কেমন অবস্থায় আছেন এবং কি করছেন। এবং এটা জানলে হয়তো আপনি অবাক হবেন, 2016 সালে চ্যাম্পিয়ন এটিকের দলে খেলা এত ভালো ভালো খেলোয়াড়, বর্তমানে অনেক কেউ ফ্রি এজেন্ট আছেন। তাই বন্ধুরা, 2016 সালে চ্যাম্পিয়ন এটিকে দলের সমস্ত খেলোয়াড় বর্তমানে কোথায় আছে এবং কি করছে সেটি জানার জন্য ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, এত পরিশ্রমের পরেও আপনারা অনেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদের সকলকে একটাই অনুরোধ করছি, দয়া করে পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, এটিকে দলকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করায় যার অবদান অনেক ছিল সেইটা হলো এটিকে দলের কোচ। 2016 সালে সেই চ্যাম্পিয়ন এটিকে দলের কোচ ছিল জোসে ফ্রান্সিসকো মোলিনা, অর্থাৎ যাকে আমরা হোজে মোলিনা নামে চিনি। বন্ধুরা, হোজে মোলিনা এই 50 বছরের কোচ, বর্তমানে তিনি ফ্রি এজেন্ট আছেন, অর্থাৎ হোজে মোলিনা তিনি এখন কোনো ক্লাবের সঙ্গেই যুক্ত নয়। এবং হোজে মোলিনা তিনি লাস্ট কোচিং করিয়েছিলেন অ্যাথলেটিকো ডি সেন্ট লুইস ক্লাবে 2017-18 সিজনে। তো বন্ধুরা, এইবারে গোলকিপিং ডিপার্টমেন্টে আসি। তো বন্ধুরা, 2016 সালে এটিকের কাছে দুর্দান্ত ভারতীয় দুটো গোলকিপার ছিল। প্রথম যেই গোলকিপারটা ছিল তার নাম হচ্ছে দেবজিৎ মজুমদার। বন্ধুরা, আইএসএল সিজন 3-তে এটিকে চ্যাম্পিয়ন করায় দেবজিৎ মজুমদারের অবদান প্রচণ্ডভাবে ছিল, কারণ আইএসএল সিজন 3 ফাইনালে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে তিনি কিন্তু লাস্ট পেনাল্টিটা সেভ করেছিলেন, যার জন্য এটিকে সেই বছর দ্বিতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন হতে পেরেছিল। দেবজিৎ মজুমদার এই খেলোয়াড়টি, যার বর্তমান বয়স 33 এবং যার মার্কেট ভ্যালু 83 লক্ষ, এই খেলোয়াড়টির বর্তমান ক্লাব হচ্ছে এসসি ইস্ট বেঙ্গল। বন্ধুরা, তার পরের গোলকিপারটির দিকে আসি। 2016 সালে এটিকে দলে আরও একটি গোলকিপার ছিল শিলটন পল। বন্ধুরা, শিলটন পল এই বাঙালি গোলকিপার, বর্তমান বয়স 32, যার মার্কেট ভ্যালু 62 লক্ষ। শিলটন পল তিনি বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই, তার লাস্ট ক্লাব ছিল 31 অক্টোবর 2020 চার্চিল ব্রাদার্স। বন্ধুরা, এবারে ডিফেন্স লাইন আপে আসি। বন্ধুরা, সবার প্রথমে সেন্টার ব্যাকের দিকে আসি। 2016 সালে এটিকে দলের ডিফেন্সে সবথেকে বড় দায়িত্ব নিয়েছিল হেনরিক সেরেনো। বন্ধুরা, আমরা যারা 2016 খেলা দেখেছি তারা সবাই হেনরিক সেরেনোকে খুব ভালো করে চিনি, কারণ আইএসএল সিজন 3-র ফাইনালে সেরেনো তিনি কিন্তু একটি গোল মেরে এটিকে দলকে ড্র করিয়েছিল কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। হেনরিক সেরেনো, যার বর্তমান বয়স 36 এবং তিনি একটি পর্তুগালের খেলোয়াড়, তিনি বর্তমানে রিটায়ার্ড আছেন। তিনি রিটায়ারমেন্ট নিয়েছে 18 মার্চ 2019, এবং হেনরিক সেরেনোর লাস্ট ক্লাব ছিল চেন্নাই এফসি। বন্ধুরা, তার পরের সেন্টার ব্যাকটার দিকে আসি, এইটা হচ্ছে আমাদের বঙ্গসন্তান অর্ণব মণ্ডল। বন্ধুরা, অর্ণব মণ্ডল, যার বর্তমান বয়স 31 এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 83 লক্ষ, অর্ণব মণ্ডল তিনি বর্তমানে উইদাউট ক্লাব আছেন। বন্ধুরা, তার পরের ডিফেন্ডারটির দিকে আসি, এইটা হচ্ছে তিরি, যার বর্তমান বয়স হচ্ছে 29 এবং এই স্প্যানিশ খেলোয়াড়, যাকে আমরা সবাই চিনি কারণ তিনি বর্তমানে এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত আছেন, এবং তিরি তার মার্কেট ভ্যালু হচ্ছে 3,55,00,000 টাকা, এবং বর্তমানে এটিকে মোহনবাগান দলে দুর্দান্ত ভূমিকা পালন করছে তিরি। বন্ধুরা, তার পরের ডিফেন্ডারটির দিকে আসি, এইটা হচ্ছে কিগান পারেরা, এই 33 বছরের ডিফেন্ডার, যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 83 লক্ষ। তিনি বর্তমানে এসসি ইস্ট বেঙ্গল দলের রিজার্ভ টিমের সঙ্গে যুক্ত আছেন। বন্ধুরা, তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে কিংসুক দেবনাথ। বন্ধুরা, কিংসুক এই খেলোয়াড়টির বর্তমান বয়স হচ্ছে 36 এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 1,40,00,000 টাকা, এবং কিংসুক দেবনাথ তিনি বর্তমানে ভবানীপুর এফসির সঙ্গে যুক্ত আছেন, যার বর্তমান বয়স হচ্ছে 36। বন্ধু, তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে প্রীতম কোটাল। বন্ধুরা, আমরা প্রীতম কোটাল এই বঙ্গসন্তান, একে সবাই চিনি। প্রীতম কোটাল, যার বর্তমান বয়স হচ্ছে 27 এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 1,88,00,000।
এবং প্রীতম কোটাল তিনি বর্তমানে এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত আছেন এবং এটিকে মোহনবাগান দলের হয়ে তিনি ক্যাপ্টেনশিপও করেছেন। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে প্রবীর দাস। এটাও একটা বঙ্গসন্তান প্রবীর দাস, যার বর্তমান বয়স হচ্ছে 27 এবং প্রবীর দাস তার মার্কেট ভ্যালু হচ্ছে 1,46,00,000 টাকা। প্রবীর দাস এই রাইট ব্যাকের খেলোয়াড় যিনি বর্তমানে এটিকে মোহনবাগান দলে যুক্ত আছেন এবং যার কন্ট্রাক্ট আছে এটিকে মোহনবাগান দলের সঙ্গে 31 মে 2023 পর্যন্ত। বন্ধুরা এইবারে মিডফিল্ডের দিকে আসি, তো সবার প্রথমে ডিফেন্সিভ মিডফিল্ডের দিকে আসি। তো বন্ধুরা এটিকে দলের ইতিহাসে এটিকে সব থেকে বেস্ট ক্যাপ্টেন হচ্ছে বোরা ফার্নান্ডেস। তো বন্ধুরা বোরা ফার্নান্ডেস এটি একটি স্প্যানিশ খেলোয়াড় যার বর্তমান বয়স হচ্ছে 40 এবং এটিকে দলের হয়ে সব থেকে বেশি ক্যাপ্টেনশিপ করেছেন বোরা ফার্নান্ডেস। বোরা ফার্নান্ডেস এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলোয়াড়, তিনি বর্তমানে রিটায়ার আছেন এবং বোরা ফার্নান্ডেস তার লাস্ট ক্লাব ছিল রিয়াল ভ্যালাডোলিড এবং বোরা ফার্নান্ডেস তিনি 2019 সালে ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। বন্ধুরা তার পরের মিডফিল্ডার দিকে আসি, এটা হচ্ছে অফেন্সিভ ন্যাটো। বন্ধুরা ন্যাটো এই খেলোয়াড়টির বর্তমান বয়স হচ্ছে 31 এবং এটি একটি বোটসুয়ানার খেলোয়াড় যার মার্কেট ভ্যালু হচ্ছে 1,40,00,000 টাকা। এবং অফেন্সিভ ন্যাটো তিনি বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ তিনি বর্তমানে ফ্রি এজেন্ট আছেন। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে বিক্রমজিৎ সিং। এই খেলোয়াড়টির বর্তমান বয়স হচ্ছে 28 বছর এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 83,00,000 টাকা। এবং বিক্রমজিৎ এই মিডফিল্ডের খেলোয়াড়টি তিনি বর্তমানে রাউন্ড গ্লাস পাঞ্জাব দলের সঙ্গে যুক্ত আছেন। তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে স্টেফান পিয়ারসন। বন্ধুরা আমরা যারা 2016 ISL এটিকে দলের খেলা দেখেছি তারা সবাই পিয়ারসনকে চেনে এবং পিয়ারসন তিনি এটিকে দলের জন্য 2016 দুর্দান্ত খেলেছিলেন। পিয়ারসন এই খেলোয়াড়টির বর্তমান বয়স হচ্ছে 38 এবং এই মিডফিল্ডের খেলোয়াড়টি একটা স্কটিশ খেলোয়াড় যিনি বর্তমানে রিটায়ার। পিয়ারসন যার লাস্ট ক্লাব ছিল মাদারওয়েল FC এবং পিয়ারসন তিনি 2017 সালে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে জুয়েল রাজা। বন্ধুরা আমরা 2016 যারা এটিকে খেলা ফলো করেছি তারা জুয়েল রাজাকে সবাই চিনি, কারণ ISL ফাইনালে ফাইনাল পেনাল্টিটা কিন্তু জুয়েল রাজা মেরেই এটিকে জিতিয়েছিল। জুয়েল রাজাকে আমরা সবাই মনেই রেখেছি। জুয়েল রাজা এই খেলোয়াড়টির বর্তমান বয়স হচ্ছে 31 যার মার্কেট ভ্যালু হচ্ছে 41,00,000 টাকা। জুয়েল রাজা তিনি 2019 থেকে উইদাউট ক্লাব আছেন, অর্থাৎ 2019 থেকে জুয়েল রাজা তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে বিদ্যানন্দ সিং। বন্ধুরা বিদ্যানন্দ সিং এই খেলোয়াড়টির বর্তমান বয়স হচ্ছে 23 এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 41,00,000 টাকা। বিদ্যানন্দ সিং যিনি বর্তমানে উইদাউট ক্লাব আছেন, কারণ 31 মে 2021 তার সঙ্গে মুম্বাই সিটি FC কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো, তাই বিদ্যানন্দ সিং বর্তমানে উইদাউট ক্লাব আছেন। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে লালেন্টিকা লাল্টে। বন্ধুরা লালেন্টিকা লাল্টে যার বর্তমান বয়স হচ্ছে 28 এবং এই খেলোয়াড় যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 62,00,000 টাকা এবং লালেন্টিকা লাল্টে তিনি বর্তমানে রিয়াল কাশ্মীর ক্লাবের সঙ্গে যুক্ত আছেন। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে বিকাশ জাইরু। বন্ধুরা বিকাশ জাইরু এই 30 বছরের খেলোয়াড় যার মার্কেট ভ্যালু হচ্ছে 62,00,000 টাকা। বিকাশ জাইরু তিনি বর্তমানে SC ইস্ট বেঙ্গল দলের সঙ্গে যুক্ত আছেন। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে অবিনাশ রুইদাস। বন্ধুরা আমরা যারা 2016 খেলা দেখেছি তারা সবাই অবিনাশ রুইদাসকে মোটামুটি চিনি। অবিনাশ রুইদাস যার বর্তমান বয়স হচ্ছে 26 এবং এই খেলোয়াড়টির মার্কেট ভ্যালু হচ্ছে 20,00,000 টাকা এবং অবিনাশ রুইদাস তিনি বর্তমানে রাউন্ড গ্লাস পাঞ্জাবের সঙ্গে যুক্ত আছেন। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে 2016 সালে এটিকে দলের সব থেকে ইমপ্রেসিভ খেলোয়াড় এবং 2016 সালে এটিকের মাঝমাঠের দায়িত্ব তিনি একাই নিয়েছিলেন, সেটা হচ্ছে হাভি লারা। তো বন্ধুরা জাভি লারা এই স্প্যানিশ খেলোয়াড় যার বর্তমান বয়স হচ্ছে 35 এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 1,25,00,000 টাকা। হাভি লারা তিনি বর্তমানে UD ইবজা ক্লাবের সঙ্গে যুক্ত আছেন। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে এটিকের ইতিহাসে সব থেকে গতিশীল খেলোয়াড়, সেটা হচ্ছে সামিক ডুইটি। বন্ধুরা সামিক ডুইটি এই সাউথ আফ্রিকার খেলোয়াড় যার বর্তমান বয়স হচ্ছে 32 এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 1,25,00,000 টাকা। এবং এটা আপনারা জানলে হয়তো অবাক হবেন যে সামিক ডুইটির মতো এত গতিশীল খেলোয়াড় তিনি গত 1 বছর উইদাউট ক্লাব, অর্থাৎ ফ্রি এজেন্ট আছেন এবং সামিক ডুইটি তার লাস্ট ক্লাব ছিল বিডউইস্ট FC। বন্ধুরা তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে এটিকে এবং ওয়ার্ল্ড ফুটবলে প্রচণ্ড নাম করা খেলোয়াড়, সেটা হচ্ছে হেল্ডার পোস্তিগা।
বন্ধুরা, হিল্ডার পোস্টিগা, যার বর্তমান বয়স হচ্ছে 38 এবং তিনি একটি পর্তুগালের খুবই নামিদামি খেলোয়াড়। হিল্ডার পোস্টিগা তার লাস্ট ক্লাব ছিল অ্যাথলেটিকো ডি কলকাতা 2016 আইএসএল ফাইনাল, এবং তারপর থেকেই হিল্ডার পোস্টিগা তিনি ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। অর্থাৎ হিল্ডার পোস্টিগা তিনি অ্যাথলেটিকো ডি কলকাতার সঙ্গে কন্ট্র্যাক্ট শেষ করার পরেই তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। অর্থাৎ 2017 হিল্ডার পোস্টিগা তিনি ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। বন্ধুরা, তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে জুয়ান বেলেনকোসো। বন্ধুরা, বেলেনকোসো এই 39 বছরের স্প্যানিশ খেলোয়াড়, যিনি এটিকে ধরে 2016 খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, তাও বেলেনকোসো 2-1 গোল করেছিল এটিকের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। বেলেনকোসো তিনি গত 1 বছর ধরে ফ্রি এজেন্ট আছেন। বন্ধুরা, এইবারে লাস্ট খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে এটিকের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার, সেটা হচ্ছে ইয়ান হিউম। বন্ধুরা, ইয়ান হিউম এই কানাডার খেলোয়াড়, যার বর্তমান বয়স হচ্ছে 37 এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 1,25,00,000 টাকা। এবং এইটা হয়তো আপনি জানলে অবাক হবেন, ইয়ান হিউম, যাকে আমরা হ্যাট্রিক হিউম নামেও চিনি, এই গোল মেশিন, তিনি 2019 সাল থেকে ফ্রি এজেন্ট আছেন। অর্থাৎ 2019 থেকে ইয়ান হিউম তিনি উইদাউট ক্লাব আছেন, এবং ইয়ান হিউম তার লাস্ট ক্লাব ছিল এফসি পুনে সিটি। তো বন্ধুরা, এটাই ছিল 2016 সালে চ্যাম্পিয়ন এটিকে দলের সমস্ত খেলোয়াড়ের ডিটেলস। 2016 সালে এটিকে দলে যতগুলো খেলোয়াড় ছিল সমস্ত খেলোয়াড় বর্তমানে কেমন অবস্থায় আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করছি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন।